হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা প্রোডাক্ট। তো সেটা হচ্ছে, এই প্রথমেই আমি দেখাচ্ছি যে আমার বাইক যখন বৃষ্টিতে ভেজে তখন আমার এই সিটটা পুরোটা ভিজে যায়। এটা তো সবাই ফেস করে প্রবলেমটা, তো সেটার জন্য আমি একটা সিট কভার খুঁজছিলাম নতুন, যেটা এটা থেকে আমাকে মুক্তি দেবে। তো সেটার জন্যেই আমি কিনে ফেলি এই নতুন মেস সিট কভারটা, যেটা নেটের। তো সেটারই আজকে আনবক্সিং এবং রিভিউ হবে। এটা আমি অ্যামাজন থেকে কিনি। এই যে এটা দেখা যাচ্ছে যে আমার নেট সিট কভারটা পরানোর পরে, তো এখন দেখে নিই এর আনবক্সিংটা। তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এটার আমার দাম পড়েছে 180 টাকা, খুবই কম, বলা যেতে পারে চিপেস্ট সিট কভার মোটামুটি কাজ চালানোর জন্য, কারণ খুব বেশি ইউজ হয় না। আর এর যেটা ইউটিলিটি হচ্ছে, যে এই বৃষ্টি হলে যেরকম আমি দেখালাম যে আমাদের নর্মাল যে সিট কভারগুলো হয় সেটা যেরকম ভিজে যায়, নেটের সিট কভারটা কিন্তু সেটা ভেজায় না। এটা এর প্রথম পজিটিভ পয়েন্ট, যেটাতে কি হয়, এই যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই নেটের যে কভারটা, এটা যদি আমার সিটের ওপরে লাগানো থাকে তাহলে কী হবে, যতই বৃষ্টি হোক জল পড়ুক, সেই জল কিন্তু নিচে দিয়ে গড়িয়ে নিচে পড়ে যাবে। সেই জন্যে নেটের যে আপার পোর্শনটা সেটা সবসময় ড্রাই থাকে, যাতে আমরা সঙ্গে সঙ্গে বসেই আমাদের বাইক স্টার্ট নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। নাহলে পুরোনো সিট কভারে আমাদের অনেকক্ষণ জল থাকে, সেই জলটা মুছতে হয়, ক্লিন করতে হয়। তো আমার মনে হয় এটা চিপেস্ট একটা ভালো প্রোডাক্ট 180 টাকার। এবং এর কিছু ড্রব্যাক্সও আছে, সেই কোনো একটা প্রোডাক্টের যদি কিছু প্রোস থাকে তো কনসও থাকে তার। তো এটা যেমন একদিকে এই জলের সমস্যাটা দূর করে, সেরকম আর একদিকে যদি কখনো ঝড় হয়, ধুলো বা কোনো ছোটোখাটো গাছের পাতা, সেগুলো কিন্তু এই নেটের মধ্যে ঢুকে যায়। তো সেটা একটা প্রবলেম, সেটা আমি কিছুদিন হলো ফেস করছি। যেমন আমি আগেও বলছিলাম যে আমি আনবক্সিং করেছিলাম, তারপরে আমি নিজে এটা ইউজ করছি প্রায় 15-16 দিন ধরে। তো এটাই আমার ফিডব্যাক, বৃষ্টির ক্ষেত্রে এটা খুব হেল্পফুল, খুব ভালো লাগছে, কারণ সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গেলেই গাড়ি স্টার্ট নিয়ে বেরিয়ে যেতে হচ্ছে, অন্যান্য গাড়িরা ততক্ষণে সিট মুড়ছে, এটা খুব প্লাস পয়েন্ট। কিন্তু ধুলো বালি যে জায়গায় বেশি আছে সেই জায়গায় কিন্তু যদি একবার নেটের তলায় ঢুকে যায় তখন কিন্তু এটা ক্লিন করাটা একটু ডিফিকাল্ট। নেটটাকে খোলা যায়, এই নেটটা দেখতে পাচ্ছি কোয়ালিটি খুবই ভালো, খুব শক্ত ছিল, প্যাকেজিং অতটা ভালো ছিল না, বাট নেটটার কোয়ালিটি খুব ভালো। এটা অনেক কষ্ট করে সিটের সাথে অ্যাডজাস্ট করতে হয়েছে, মোটামুটি শেপটা স্কুটির মতো অনেকটা ছিল, সেটা থেকে এটা যেহেতু আমার এসপির সিটটা একটু লম্বা সেটাতে অ্যাডজাস্ট করতে হয়েছে। তো যারা কিনবেন সেটা একটু দেখে নিয়ে কিনবেন যে কিসের জন্য সেটা কমফর্টেবল। তো এটা এখন দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি হচ্ছিলো একদিন, তো আমি সেই ফুটেজটাই তুলেছি, যে বৃষ্টির পরে দেখা যাচ্ছে যে সিট কভারটা এখানে কিন্তু এক ফোঁটাও জল নেই, এটা পুরো ড্রাই। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। যাদের যাদের ইচ্ছা এরকম একটা কভার যারা খুঁজছেন, এটা অবশ্যই নিতে পারেন, চিপেস্ট, একদমই এতে জল থাকে না। তো এটাই ছিল আমার রিভিউ, থ্যাংক ইউ।